পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী শাহজাদপুর জামে মসজিদে আগত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত, তার সে আরও অধিক কৃতজ্ঞতা পোষণ করছি, যিনি আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবারও বিভিন্ন প্রতিকূল পরিবেশের মাঝেও প্রাণঘাতী করোনা ভাইরাস, ওমিক্রন, বন্যা, বিভিন্ন ধরনের বিপদ আপদের মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার সবচেয়ে আদরের স্থান মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতো মুসলিম মিল্লার দ্বিতীয় বৃহৎ এই অনুষ্ঠান ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে যিনি আজকের এই সুন্দর জান্নাতি পরিবেশ উপহার দিয়েছেন, সেই বিশ্ব প্রতিপালক রব্বুল ইজ্জাত জাল্লা জালালু আম্মা নওয়ালুর সবটুকুন কৃতজ্ঞতা পোষণ করে জবান খুলে দারাজ কণ্ঠে আসুন, আকাশ বাতাস মুখরিত করে সকলেই আমরা কালেমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার সে আরো বেশি হৃদয় নিংড়ানো দুরুদ সালাম পেশ করছি পৃথিবীর প্রধান আকর্ষণ, সকল সভাপতিদের সভাপতি, যিনি প্রথম হিজরিতে মদিনাবাসীকে বুঝিয়ে দ্বিতীয় হিজরিতে নওরুজ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে ঈদুল আজহার এই রসম জারি করে অদ্যাবধি পর্যন্ত মুসলিম মিল্লার এই বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের একটি মায়াজাল তৈরি করেছেন সেই প্রিয় নবী আকে মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী সিরাজুমনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেব কাবা ও কাউসাইন সাহেব মাকামে মাহমুদ সাহেব হাউজে কাউসার আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন, হৃদয়ের গহীন থেকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে সকলেই দরুদ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, প্রতি বছরই ঈদুল আজহা আসে, গরু জবাই হয়, হালাল পশু আমরা খাবার হিসাবে গ্রহণ করি, আবার যখন এই ইমেজ চলে যায় আবার আগের মতেই আমরা ফিরে যাই। কিন্তু এই ঈদুল আজহা আমাদেরকে কি বুঝাতে চেয়েছে, এই জন্য আজকের আলোচনার বিষয় বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধন রক্ষার্থে পবিত্র ঈদুল আজহার ভূমিকা, বিষয়টি আমাদের এভাবে নির্ধারণ করে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরেই বাকি কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে এমন কিছু কথা বলা এবং বুঝা আমল করার যাতে তৌফিক দান করেন, যাতে আমাদের প্রত্যেকটি কথা কাজ আমল আল্লাহ তাআলা পরকালের নাজাতের জরিয়া মাধ্যম হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, তিন আয়াত বিশিষ্ট সূরা, 114টি সূরা, তিন আয়াত বিশিষ্ট তিনটি সূরা, সূরাতুল আসর, সূরাতুন নসর, সূরাতুল কাউসার। তো আমরা সূরাতুল কাউসার থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে দুটি বিষয় শর্ত দিয়ে একটি যাজা প্রতিদান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার, হাউজে কাউসার দেওয়ার আমি ঘোষণা, এই নিয়ামত আপনি প্রাপ্তি হবেন, এই বিষয়টি আমি আপনাকে আল্লাহ তাআলা আমি আল্লাহ দান করলাম। তবে এটি পাওয়ার জন্য দুটি কাজ করতে হবে আপনার উম্মতের, সেই কাজ হচ্ছে ফাসাল্লি, যাতে করে নামাজ সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়ানহার এবং বিসর্জন করে, কুরবানি আদায় করে। তাহলে আমরা আজকে নামাজও পড়তে এসেছি ঈদের নামাজ, আবার ঈদের নামাজ থেকে আমরা বিদায় নিয়ে আবার কি কুরবানিও দিব, তাহলে দুটি এবাদতই ঈদের ভিতরে আমরা পেয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন সেই নামাজ নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি,
এবং আরও বলবো কোরআনে 82 বারের উপরে নামাজের কথা বলছেন। কোরবানির বিভিন্ন প্রেক্ষাপট পরিভাষা নিয়েও এর আগে বিগত জুমায় আমি আলোচনা করেছি। তবে বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধন কীভাবে এই ঈদুল আজহা উপহার দেয় সে বিষয় সম্পর্কে আমি কথা বলবো। দেখুন, আল্লাহ তাআলা হাউজে কাউসারের লোভ, লালসা, একটা লালুস উম্মতি মুহাম্মাদীকে দিয়েছেন যে নামাজ এবং কোরবানি সঠিকভাবে দিলে হাউজে কাউসার আপনার উম্মত এবং আপনাকে প্রদান করা হবে। জামানার পয়গাম্বর আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমাকে হাউজে কাউসারের পেয়ালা দান করবেন, হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করবেন, আমার উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আমার উম্মত তারা কীভাবে হাউজে কাউসারের পেয়ালা পাবে, হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। আল্লাহ তাআলা আমার প্রিয় ডমিকে মেরাজ রজনীতে জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মত যখন এই নামাজ এবং কোরবানিটা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সকল কাজকর্মগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু আমি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। এই মিশন, এই ভিশন নিয়ে আপনার উম্মতরা সঠিকভাবে যদি সেই কুরবানি আদায় করে আমি আল্লাহ আমার কুদরতিভাবে একটা হাউজে কাউসারের পেয়ালার সেই পানিটাকে হাজার হাজার কোটি কোটি পেয়ালা বানিয়ে আপনার উম্মতের হাতে কুদরতিভাবে আমি আল্লাহ উঠিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন নেয়ামত, বিভিন্ন কুদরত, বিভিন্ন বারাকাম ফেরেশতাদের মাধ্যমে প্রদান করা হবে একমাত্র কেবলমাত্র হাউজে কাউসারের পানি আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে প্রদান করবেন। বলেন আল্লাহু আকবার। সেই হাউজে কাউসারের পানি গ্রহণ করার জন্য সেই যোগ্যতার দরকার আছে না নাই? আজকের সেই দুটি যোগ্যতা এখানে বাস্তবায়ন হবে নামাজ পড়ব কাকে খুশি করার জন্য। অনেক মুসল্লি এমন আছেন, 7:30টায় জামাত দেওয়া হয়েছে, তারা বাসায় বসে বসে মাইকের আওয়াজ শুনছেন, খতিব সাহেব কখন আলোচনা শেষ করবে, জামাতের কথা কখন বলবে, এরপর তারা রওনা দিবে, এরকম মানুষ আছে না নাই? এমনও কিছু মানুষ আছে, নামাজ 2 রাকাত শেষ হতে না হতেই মসজিদ থেকে বের হয়ে যায়, ধরনের মুসল্লি আছে না নাই? খুতবা শোনার প্রয়োজন মনে করে না, মুনাজাত তো কোনো নামাজের অংশই না, এ ধরনের কিছু মুসল্লি আছে না নাই? তাদেরকে কি বলা হয়, শায়রের ভাষায় শুনে নেন, মসজিদ মে যা কি নামাজ পর, হোটেল মে যা কি শরাব পিউ, তু আল্লাহ কি রাজি রাখো, শয়তান কি বেনারাজ রাখো। এ ধরনের মুসল্লি সম্পর্কে শায়র বলেন, এই ধরনের কিছু মুসল্লি রয়েছে, মসজিদে আসে, তারা নামাজ পড়ে, কখন নামাজ শেষ হয়ে যাবে, অস্থির হয়ে পড়ে, নামাজ কোনো রকম শেষ করে তারা ঠুকঠুক করে, নামাজটা কাকের খাবার গ্রহণ করার মতন, তারা কোনো রকম নামাজটা পরেই মসজিদ থেকে বের হয়ে হোটেলে, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায় তারা মত্ত হয়ে নামাজ এবাদতের কথা ভুলে যায়, সে নামাজ কী জন্য পড়েছে সেটাও ভুলে যায়, সেখানে গিয়ে তারা নর্তকীর নাচ দেখে খারাপ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে পড়ে, অহেতুক কথার সাথে তারা জড়িত হয়ে পড়ে, গীবত পরনিন্দার সাথে জড়িত হয়ে পড়ে, এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এ ধরনের মুসল্লি আছে না নাই? সেটির চিত্র যাতে আজকের ঈদুল আজহা থেকে শিক্ষা অর্জন করব, আমরা ঈদুল আজহার নামাজ পড়ব, যেমনিভাবে আপনি নামাজ ওয়াজিব নামাজ পড়তে এসছেন তেমনিভাবে আপনার খুতবা শোনাটো সেটি ওয়াজিব, কথা ঠিক কিনা বলেন? অর্ধেক শুনলেন, অর্ধেক শুনলেন না, বাবার হাত ধরে ধরে মসজিদে এসেছিলেন, বাবা যায় নামাজে বসিয়ে আদর সোহাগ কত মায়া করে আপনাকে নামাজের ট্রেনিং দিয়েছে, সে বাবা এখন কবর যাত্রী,
সেই বাবার জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু দোয়া না করতে পারি নামাজের শেষে, তার মতন মুনাফিক সন্তান আর পৃথিবীতে কেউ নেই, কথা ঠিক কিনা বলেন? গুরু জবাই করবেন, আমিও করি, আমিও কোরবানি দিই, আপনিও দিবেন, কিন্তু ভুলে যাবেন না মুনাজাতের কথা, ভুলে যাবেন না আপনি খুতবার কথা। আজকে চাই এরকম মুনাফিক মার্কা মুসল্লিকে, আর মুনাফিক ছাড়া আল্লাহওয়ালা নবীওয়ালা মুসল্লিকারা আজকে প্রমাণ হবে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতি, সেই নামাজটা হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়েছি সেই নামাজ তোমরা যদি পড়ো, আসসালাতু মিরাজুল মুমিনিন, সেই নামাজ হবে আল্লাহর দিদারের নামাজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এজন্য আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নামাজ যখন বান্দা পড়বে তারা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর সাথে কথোপকথন করবে, আল্লাহকে সে দেখে দেখে বুঝে বুঝে আল্লাহর সাথ আচ্ছাদন করা অবস্থায় সে নামাজ পড়বে, সেই কোয়ালিটির মুসল্লি যদি না হতে পারে, অন্তত দ্বিতীয় অপশন আল্লাহ যাতে দেখে, শাহজাদপুর জামে মসজিদে তুমি ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়ার জন্য এসেছ, আল্লাহ তাআলা অন্তত যাতে দেখতে পায় সেইভাবে তুমি নামাজ আদায় করো, আল্লাহ আকবার বলেন। এজন্য সম্মানিত সুধি, আজকের সেই ঈদুল আজহার নামাজটা নবীওয়ালা আউলিয়াওয়ালা নামাজটা আমরা আজকে পড়ব, এরকম সকলে চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান হাত তোলা আল্লাহকে দেখেই, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত সুধি, জেনে রাখবেন ওই নামাজের প্রয়োজন যেই নামাজ আলী ইবনে আবি তালিব পড়েছেন, ওই নামাজের প্রয়োজন যেই নামাজ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামে বেজে উঠেছে তরবারি হাতে নিয়ে নামাজ পড়েছিলেন, এক রাকাত পরে আবার যুদ্ধের ময়দানে গিয়েছেন, নামাজ ছেড়ে দেন নাই, শুরু হয়েছে যুদ্ধ, হাত কাটা পড়েছে, পা কাটা পড়েছে, শুধুমাত্র দাঁত দিয়ে সেই কালেমাকে উড্ডয়ন করে নামাজ আদায় করেছেন এবং কালেমার বিজয় তারা ছিনিয়ে এনেছেন, সেই রক্ত যারা সাহাবীদের আদর্শ হচ্ছে এই নামাজ, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধি, সেই নামাজ আজকে যাতে হয় তাহলে হাউজে কাউসারের পানি আমরা পাব, কোরবানি আমরা করব কাকে খুশি করার জন্য, এতে কোনো সন্দেহ আছে? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম হিজরিতে মদিনাবাসীদেরকে বোঝালো, মদিনাওয়ালারা আমি তো এসেছি তোমাদের মায়া জালে আবদ্ধ হয়ে, আমার বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে এসেছি, মক্কা থেকে প্রিয় নবী যখন চলে আসছিলেন একটু পরপর পেছনে তাকাচ্ছেন, আবু বকর জিজ্ঞাসা করেন জামানার পয়গাম্বর এত যদি পেছনে তাকান পথ চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, আপনি আহত হবেন, আমার প্রাণের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও আবু বকর নিজ মাতৃভূমি ছেড়ে যাচ্ছি এটা আমি মানতে পারি না, সহ্য করতে পারি না। বারবার জামানার পয়গাম্বর একবার পেছনে তাকান আবার সামনে তাকান, প্রিয়জনকে যখন ছেড়ে আসে তখন যে অবস্থা হয় সেরকমভাবেই আমার নবী অবস্থা হয়েছিল। আর ওই কথা মনে পড়েছে যখন উরাকা ইবনে নওফলের কাছে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গিয়েছেন, উরাকা ইবনে নওফল বলছেন মুহাম্মদ আপনি যা স্বপ্নে দেখেছেন যা কিছু হয়েছে বুঝতে পেরেছি, আপনি জামানার নবী, তবে জেনে রাখেন আপনার গোত্রের বংশের লোকেরা মক্কার মানুষ আপনাকে বের করে দিবে, এই মক্কার জমিনে আপনি থাকতে পারবেন না। তখন আমার প্রাণের নবী ইন্টারগেটিভ প্রশ্ন করে বলেছেন আওয়া মুখরিজাইয়া, আমাকে কি তারা বের করে দিবে, কি অপরাধ আমি করব, এমন কি কাজ করার কারণে তারা আমাদেরকে আমাকে বের করে দিবে? জামানার পয়গাম্বরকে ওরাকে ইবনে নওফল জবাব দিলেন যুগে যুগে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের হিজরত করতে হয়েছে, নিজ এলাকার কাছে দাওয়াত দিয়ে তারা সফলতা লাভ করতে পারেন নাই, কাজেই সেই ধারাবাহিক ভাগ্যবরণ আপনারও করতে হবে। এত বছর পর আবু বকরের সাথে যখন হিজরত করা শুরু করলেন তখন সেই চিত্রটা মনে পড়ে, জামানার পয়গাম্বরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল, মদিনাবাসীদেরকে বলল ও মদিনার মানুষ
সব ছেড়ে এসছি তোমাদের ভালোবাসায়। কাজেই জেনে রাখো, তোমরা যে নওরোজ অনুষ্ঠান করছ এর ভিতরে বৈষম্য আছে। ছয় দিন অনুষ্ঠানের পাঁচ দিন হচ্ছে বড়লোক বিত্তবানদের অনুষ্ঠান, সেখানে মেলা হয়, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির কার্যক্রম হয়, একদিন শুধুমাত্র গরিবদের প্রবেশ করার সুযোগ রয়েছে। কিন্তু ওই যে বাকি পাঁচ দিন যে অনুষ্ঠান হয় সেদিন, সেই পাঁচ দিন কোনো গরিব অসহায় দুস্থ মেহনতি মানুষগুলো দেখতেও পারে না, প্রবেশও করতে পারে না। জামানার পয়গাম্বর প্রথম হিজরিতে তাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা এই বৈষম্য অনুষ্ঠান করো না, এই অপসংস্কৃতিকে বাদ দিয়ে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। আবিকুম ইব্রাহিম, তোমাদের যেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম রয়েছে তার সুন্নত ইসমাইল জবিউল্লাহর সুন্নতটাকে আমরা নওরোজ অনুষ্ঠানের পরিবর্তে পালন করতে চাই, এতে তোমাদের জন্য রহমত বরকত হবে। মদিনার নও মুসলিমগুলো সাথে সাথে বলল, আমান্না সাল্লামনা ইয়া রাসূলুল্লাহ, আমান্না সাল্লামনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এক বাক্যে মেনে নিলাম, এক বাক্যে আপনার আদেশ পালন আমরা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। দ্বিতীয় হিজরিতে আনুষ্ঠানিকভাবে এই কোরবানি প্রথাটা পৃথিবীর জমিনে চালু হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা আমার নবীকে জানালেন, প্রত্যেক যুগে যুগে নবীদের জন্য এই কোরবানির প্রথাকে বিভিন্নভাবে ছিল, আমাদের আনুষ্ঠানিকভাবে অনেক সুন্দর গুছালো এই কোরবানি আমরা পেয়েছি। অন্য নবীদের বিভিন্ন সিমটম, বিভিন্ন ধরনের আলামত ছিল কোরবানির। আল্লাহ তাআলা সেই বিষয় যখন আমার নবীকে জানালেন, চতুষ্পদ জন্তু থেকে এভাবে কোরবানি করবে, সেই স্লোগানের সাথে সাথে, সেই আদেশের সাথে সাথে কিয়ামতের পূর্ব পর্যন্ত এভাবে দশই জিলহজ সারা পৃথিবীতে সকলেই চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে কুরবানি দিয়ে থাকে, এটি একটি বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ একটি ভূমিকা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন, ধনী হোক গরিব হোক, ধনীরা কুরবানি দিচ্ছে, গরিবরা গুস্ত পাচ্ছে, কারণ এটি আল্লাহ তাআলা চমৎকার একটি ভ্রাতৃত্ব বন্ধনের বিশাল একটি মাধ্যম দিয়েছেন। যেমনিভাবে আমরা সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াত্রিমুল কানিয়াল অল মুতাররা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, যারা কুরবানি পশু জবাই করবে সেই কুরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাবে। অতিমুল কানিয়া, কানিয়া শব্দের অর্থ যারা যাচনা করে না। মুফাসসিরিন বলেন, এদিয়াল মুরাদু বিহি, আত্মীয় স্বজনদেরকে বোঝানো হয়েছে, এদি উদ্দেশ্য হচ্ছে আত্মীয় স্বজন। দ্বিতীয় নম্বর হচ্ছে অল মুতাররা, বলতে যারা যাচনা করে, যারা চায়, এ দিয়ে গরিব অসহায়দেরকে বোঝানো হয়েছে। তার মানে কুরবানির গোশতটাকে তিনটি ভাগ করার এখানে আদেশ করা হয়েছে, নিজেরা এক ভাগ খাবে, আত্মীয় স্বজনদেরকে এক ভাগ দিবে, গরিব অসহায়দেরকে এক ভাগ দিবে। তার মানে নিজেরা খাবে, আত্মীয় স্বজনরা খাবে, গরিবরাও খাবে, এর মাধ্যমে ধনী গরিব আত্মীয় স্বজনের একটা ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ হওয়ার একটা মাধ্যম ঈদুল আজহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো আপনাদের বিষয়টা, যে নিজেরা খাবে আত্মীয়দেরকে দিবে, আবার গরিবদেরকে দেওয়ার আদেশ দিয়েছে। তাহলে দেখেন, অনেক সময় আপনি আপনার আত্মীয়র বাসায় যদি 5 কেজি গোশত ক্রয় করে পাঠান, কথার কথা, তখন অনেকেই বলবে, এটি কেন পাঠিয়েছে, আমার কি টাকার অভাব নাকি তার গোশত আমি খাবো, এ ধরনের একটি প্রশ্ন আসতে পারে বা সুযোগ রয়েছে। কিন্তু কুরবানির গোশত যদি পাঠানো হয়, কোনো আত্মীয় এমন নাই সে যদি মানুষ নামক একটি যন্ত্র হয়ে থাকে, অবশ্যই তার মানবতায় তাকে বলবে, হ্যাঁ কুরবানির গোশত কোটিপতিও গ্রহণ করতে পারে, যে কেউ একজন আরেকজন এটা গ্রহণ করার সুযোগ রয়েছে, কথা ঠিক কিনা বলেন? আবার যেই গরিবরা বছরে একবার তাকিয়ে থাকে, মাকে প্রশ্ন করে, ছোট বাচ্চারা মাগো ওই গোশত খাওয়ার ঈদটা কবে আসবে, বলে বাবা এই তো ঈদুল ফিতর গিয়েছে, গনে গনে দেখো প্রায় আর 2 থেকে 2.5 মাস রয়েছে, এই তো আর মাত্র 3 দিন 2 দিন 1 দিন চলে এসছে আজকার দিন, এজন্য আপনারাও প্রস্তুত হয়েছেন গরিবদেরকে দিবেন। যখন মা রান্না করে বাচ্চার মুখে এক টুকরা গোশত দিবে, আর ওই সন্তানটা যখন বলবে, মা গরুর গোশত এত স্বাদ,
গত বছর খেয়েছিলাম, আবার পেয়েছি, অনেক মজা মা। এই কুরবানির ঈদ যাতে খুব তাড়াতাড়ি আসে, এই কথার আলাপ আলোচনা যখন চলতে থাকে, আমার প্রিয় নবী গরিব অসহায়দের কথাগুলো আরশের মালিক এমনভাবে বেছে নেয়, গেঁথে নেয়, যখন ওই গরিবের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে হৃদয়ের গহীন থেকে, যে এই উপহারটুকু দিয়েছে তার জন্য রহমতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, ফ্রিজিং করার নাম কুরবানি নয়। সারা বছরই তো গোস্ত পাচ্ছেন, কিন্তু এই কোরবানির গোস্তটাকে আমরা একেবারে ছয় মাস, নয় মাস, আরেক ঈদ আসার পর্যন্ত এরকম যাতে আমাদের না হয়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। সম্মানিত সুদী, দেখুন বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের কত চমৎকার। আমার প্রিয়নবী বলেন আন্নাল্লাহ আজ্জা জাল্লা কাদ আযহাবা আনকুমুল উবাইয়াতাল জাহিলিয়্যা। আল্লাহ রাসূল গৌরব করে বলছেন যে জাহিলিয়াতের যে মূর্খতার অভিমান ছিল সেটি এই দ্বিতীয় হিজরির ঈদুল আজহার মাধ্যমে দূরীভূত হয়ে গেল। ফখরহা বিল আবায়ে মুমিনুন তাকিউন, আমার গর্ব হচ্ছে এই, আমার বাবা, আমার পূর্বপুরুষ প্রত্যেকেই ছিলেন মুত্তাকি, প্রত্যেকেই ছিলেন মুমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবীর বাবা মাকে যদি কেউ জাহান্নামি বলে তার ঈমান থাকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এখানে সে হাদিস আমাদেরকে দলিল দিচ্ছে, যা নাসাই শরীফের হাদিস, সুনানে আবু দাউদ এসছে। এরপর আল্লাহ রাসূল বলেছেন ফাজিরুন সাকিউন, আবার কিছু মানুষ দুর্ভাগ্য হতভাগা রয়েছে। কাজী জেনে নাও আন্তুম বানু আদম, আমরা তো সকলেই বনি আদম, আদমের সন্তান, আদম মিন তুরাবিন, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এ দিয়েও বোঝা যায় বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধন, আমরা সকলেই মাটির মানুষ, আমরা সকলেই মাটির সাথে মিশে যাব। কাজে এক শ্রেণী ধনী আরেক শ্রেণী গরিব রেখেছেন, এটি ধনীদের সেবা করার জন্য আল্লাহ তাআলা একটু এভাবে ছোট বড় করে দিয়েছেন, না হলে ধনীদের কাজগুলো কে করত? এজন্য গরিব অসহায় দুস্থদেরকে দূর দূর না করে তাদেরকে আপন বানিয়ে নেবেন, আপনার কাজের গতি তাদের থেকে কাজ সহজে পাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই ঈদুল আজহা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল লিস্ট করতেন, একবার জামানার পয়গম্বর তার স্ত্রীর পক্ষ থেকে গোস্তটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে পৌঁছে দিলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকলেন নবী কোথায় যাচ্ছেন, এরপর দেখছেন এক বাড়িতে তিনি প্রবেশ করলেন। এরপর যখন বের হয়ে আসলেন, জামানার পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় গিয়েছিলেন, আমরা তো ভয় পাচ্ছিলাম। জামানার পয়গম্বর বলেন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা গত বছর ইন্তেকাল করেছে, আমি দেখতাম সে মাঝে মধ্যে এই বাড়িতে যায়, তার একজন বান্ধবী রয়েছে, আমার মনের তাকাজা, আমার মনের ইচ্ছা খাদিজার অংশের গোস্তটা যদি তার বান্ধবীকে দেওয়া হয় তার রুহের মাগফিরাত হবে, তার আত্মাটা প্রশান্তি পাবে, এই জন্য তার পক্ষ থেকে এই ঋণটা আমি পরিশোধ করলাম। আল্লাহু আকবার বলেন। এ থেকে কি বোঝা যায়? আপনার আপনজন যারা রয়েছে তাদেরকে আপনি সেভাবে দিবেন। সম্মানিত সুদী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এক মিনিটের ভিতরে বলেই শেষ করব। মা আমাল ইবনে আদম মিন আমাল ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিন হিরাকিদ দম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসফারিহা। রাসূল সাল্লাম বলছেন যে এই কুরবানির দিনে আল্লাহর কাছে কুরবানি করার চেয়ে উত্তম আমল আর নেই। এই রক্ত আল্লাহর কাছে গোস্ত কিছুই পুজবে না, একমাত্র আল্লাহর কাছে তাকওয়াটাই পুজবে। কাজেই এই সব কিছু আছে তোমাদের জন্য খেলা জমি আল্লাহ তাআলা দিয়েছেন, কুরবানির পশুর রক্তটা জমিনে পড়বে, এর আগেই আল্লাহ তাআলা যারা তাকওয়ার সাথে পরহেজগারিতার সাথে কুরবানি দিবে আল্লাহ তাআলা তাদের কুরবানিকে কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলছেন যাদের আর্থিক অবস্থা ভালো আছে কিন্তু সে কুরবানি দেয় না, তার এই ঈদগাহের কাছে আসারই প্রয়োজন নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, কোরবানি আমাদেরকে বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ হওয়ার ঘোষণা দিচ্ছে, আমরা সকলেই ধনী গরিব একাকার হয়ে এই কোরবানি ভাগাভাগি করে নিব। কোরবানির ময়লা আবর্জনা বর্জ্যগুলো আমরা মেনহলে বা বিভিন্ন জায়গায় ফেলে রাখবো না, সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম ঘোষণা করেছে, সেই বিষয়টি আমরা খেয়াল রাখবো। এই আশা আকাঙ্ক্ষা রেখেই শেষ করছি। আমরা এখন নামাজের নিয়ম কানুন বলবো, এরপর ইনশাল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাব। তবে অনুরোধ করছি বাবা, এখানে আমাদের নামাজের পরপরই খুতবা শুরু হবে, বিনয়ের সাথে বলছি, আপনারা হাত জাগিয়েছেন কেউ যাবেন না, মসজিদের ব্যাগ যাবে, এরপর হুজুরদের হাদিয়ার ব্যাগ যাবে,
সর্বোচ্চ হাদিয়াটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে যারা স্টাফ রয়েছেন, আপনি যদি ভিন্ন ভিন্ন দিতে গেলে একজন ইমাম মুয়াজ্জিন খাদেম এদেরকে 500 টাকার নিচে আপনি দিতে পারতেন না, ভেগে যদি আপনি অন্তত 500-100 টাকা করে দেন, ওনাদের ঈদের আনন্দটা ভাগাভাগি সুন্দরভাবে হবে। এজন্য